নুরুল আমিন কি বুঝতে পারলো না আমলাতন্ত্র তারে কোথায় নিয়ে গেল? খাদের সাহেব বলেছেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অসম্ভব, আমরা কিছুতেই তা হতে দেব না। কিছু মনে করবেন না, আপনি কলকাতায় উঠবেন কোথায়? কাল যদি এসে ফিরি আমার জেলখানায় যেতে হবে। তবে হিসেব করে পা ফেলো উচিত, এভাবে পালিয়ে বেড়ানো তো আমার স্বভাব না। আর আমি তো আন্ডারগ্রাউন্ড কোনো পার্টি করি না যে আমাকে এভাবে পালিয়ে বেড়াতে হবে। আপনি মুজিব ভাই যান না? গতকাল ঢাকার এক আদালত আওয়ামী মুসলিম লীগের তরুণ নেতা মুজিবুর রহমান, ফজলুল হক বিএসসি এবং আব্দুর রফকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে। তোমার জন্যই আজকে আমাদের জেলে পচে মরতে হচ্ছে। নাজিরাবাদের পুলিশের সঙ্গে গন্ডগোলটা বাঁধাতে তোমাকে কে বলেছিল? ভগবান, এই সংগ্রাম তোমার একার সংগ্রাম না, সমগ্র পূর্ব বাংলার ঘন মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। জেলে থাকো আপত্তি নাই, তবে শাস্তির দিকে নজর রেখো। তোমার বোঝা উচিত দুনিয়ায় আমার কেউ নাই। ধরুন মুচলেকা দিয়ে শেখ মুজিবুর রহমান জেল থেকে বের হবে না, জেলে পচে মরবো, কিন্তু জালেম সরকারের কাছে মাথা মতো করবো। কতদিন উনি আমাকে এভাবে আটকে রাখতে পারবে? শেষ পর্যন্ত লড়ে যাবো, যতক্ষণ নিঃশ্বাস আছে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালিত। দেখুন ডাক্তার, এখন মনে করছি যে জেলের বাইরে যাব, জীবিত না হয় মৃত। ওরা তো আমাকে ফরিদপুর জেলে নিয়ে যাচ্ছে যাতে আমরা অনশন করতে না পারি। দেখুন খামোখা অনশনে গিয়ে আমাদের ঝামেলার বাড়াবেন না, আপনাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকটা আমি দেখব। আমরা আমাদের সংকল্প থেকে এক চুলও নড়ব না। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বলে কিছু নেই, আমি মানুষকে মানুষ হিসেবে দেখি।